নমস্কার, আজকে আমরা পিত্রাশী ফাউন্ডেশনের পক্ষ থেকে লাউদাহ গ্রামে যে কর্মসূচিটি করলাম সেটা করে আমাদের সত্যি রিয়েলি ভীষণ ভালো লাগছে। আমরা খুব অ্যাকচুয়ালি কাছাকাছি এসে গেছি লাউদাহের কিছু মানুষজনের সাথে, তো তাদের সাথে আমরা আজকে শিক্ষার বিষয়ে কিছু অ্যাওয়ারনেস স্পিচ দিয়েছি এবং অবশ্যই তাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের যে সুবিধা এবং করলে যে ভালো হবে তাদের শরীর সে বিষয়ে তাদের কাছে কিছু বক্তব্য রেখেছি। এবং উপস্থিত সকল আমার সহকর্মীদের অসংখ্য ধন্যবাদ, তারাও আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। এবং আমাদের স্যার নিশান স্যারকে অসংখ্য ধন্যবাদ, তেনার সাহায্য না ছাড়া কিন্তু আমরা এখানে পৌঁছাতে পারতাম না। এবং সর্বোপরি এই গ্রামের সকল মানুষকে এবং আমাদের দীপকবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের দিদি রামচন্দ্র মান্ডির দিদিকে, কারণ উনি সবসময় আমাদের সাথে থেকে আমাদেরকে গাইড করে, দিদিকে উনি কিন্তু সম্পূর্ণভাবে আমাদেরকে সাহায্য করে গেছেন এবং তাদের সাহায্য ছাড়া কিন্তু এত সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটা করতে পারতাম না, তাই না? তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার ফিরে আসার অঙ্গীকারবদ্ধ, এই জায়গায় এই মাটিতে অবশ্যই ফিরবো পিত্রাশী ফাউন্ডেশনের সাথে। নমস্কার। এরম ভাব করবেন না যে খুব একটা ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছেন, একদমই না। এটা আমাদের একটি শরীরের অঙ্গ, যেমন হাত পা যেরকম সেরকম এটাও আমাদের শরীরের অঙ্গ। তো আসুন আমরা তাহলে ডিস্ট্রিবিউশন জোরে। আমার নাম সকালে গীতা খামরি, এটি পেয়ে ধন্য হলো, ধন্যবাদ। আজকে পিত্রাশী ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন হলো, আশা করি সেটি আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা আশা করি প্রত্যেকে ব্যবহার করবেন এবং ব্যবহারের ফলে আপনাদের মধ্যে কিন্তু যে রোগের সম্ভাবনা রয়েছে, যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা কিন্তু এটা ব্যবহার করলে কমে যাবে। সুতরাং আশা করব যে প্রত্যেকে এটি ব্যবহার করবেন এবং আরো লোকের কাছে বলবেন, যা মহিলাদেরকে, যাতে তারা নির্দ্বিধায় সকলের কাছে এটা চাইতে পারে, যাতে তারা ব্যবহার করে। আমরাও পিত্রাশী ফাউন্ডেশন আপনাদের কাছে আসতে পেরে আজকে ভীষণ ভালো লাগছে এবং আগামী দিনেও যাতে আপনাদের কাছে আসতে পারি সেই জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। অবশ্যই আপনাদের সাথে আরো আমরা দেখা করতে চলে আসবো। ঠিক এই প্রথমেই দীপকবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো, ওনার জন্য কিন্তু আজকে আমরা এত সুন্দরভাবে সাকসেসফুলি এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারছি। এই যে এত কিছু, মানে করোনা থেকে শুরু করে সবকিছুর বাধা কাটিয়ে আমরা যে সকলকে জড়ো করতে পেরেছি এক জায়গায়, তার কিন্তু অনেকটা ক্রেডিটই যায় আমাদের দীপকবাবুকে। উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গেছেন কন্টিনিউয়াস আমাদের সাথে। তো আমাদের পিত্রাশী ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদেরকে এটুকুই বলা, আমি দীপকবাবু যখন প্রথমেই বলছিলেন যে কিছু শারীরিক সমস্যা, বা আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে আমি কি নিয়ে বলতে চলেছি, তো আমাদের মধ্যে প্রথমেই দেখলাম এটা শোনার পরই অনেক দিদি বোন মুখে হাত দিচ্ছে, মানে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। কিন্তু এই জিনিসটা নিয়ে একদম প্রত্যেককে বলছি, এটা নিয়ে লজ্জা পাওয়ার বিষয় কিন্তু একদমই নয়, প্রত্যেককে বলছি। এটা এই জিনিসটা যেটা আপনারা বলেন, যেটা স্যানিটারি ন্যাপকিন, এটা কিন্তু প্রত্যেকের একটা অঙ্গ, আমাদের জন্ম কিন্তু এখান দিয়ে। তো সুতরাং আমরা যেখান থেকে জন্মাচ্ছি সেইখানে যদি কিছু দরকারি জিনিস পড়ে, সেটা নিয়ে কিন্তু আমরা দুবার অন্যকে জিজ্ঞাসা করার জন্য একদম ভাববো না যে লোকে কি ভাববে বা লোকে কি বলবে। এই যে আমার ছোট ছোট বোনেরা, তারা কিন্তু অনেক সময় স্কুল যেতে পারে না, স্কুলে যেতে পারে না শুধুমাত্র এই স্যানিটারি ন্যাপকিনের অভাবে, তাই না? বহু ক্ষেত্রে হয় আমরা স্কুলে গিয়ে ভীষণ লজ্জাবোধ করি, আমাদের হয়তো কিছু মনে হয় যে ভয়ঙ্কর একটা বিপদে পড়ে গেছি এই মুহূর্তে, মানে আমাদের ভীষণ অপমানিত থেকে জন্মাচ্ছি যে জিনিসটার জন্য, সেই জিনিসটাই কিন্তু আমাদের এই স্যানিটারি ন্যাপকিনের মাধ্যমে সেই জিনিসটা হয় বলেই, সেই শরীর খারাপ বা পিরিয়ড যেটাকে বলে সেটা হয় বলেই কিন্তু আজকে এত সন্তান সন্ততির জন্ম দিতে পারছেন আপনারা। সুতরাং এটা নিয়ে লজ্জা পাবেন না এবং নিজেদের ছেলে মেয়েদের সবার আগে বলুন যে হ্যাঁ, স্কুলে হলে বা স্কুলে যাবি না কেন, তার জন্য অবশ্যই এই জিনিসটা হাতে ওদের তুলে দিন, এই স্যানিটারি ন্যাপকিন, তাহলে দেখবেন ওরা অনেক সুস্থ থাকবে। কারণ কি বলুন তো, এই যে ন্যাকড়া বা ইয়ে যেগুলো আমরা ইউজ করি, তাতে কিন্তু প্রচুর ইনফেকশন হয়। এটা আপনারা মানেন কি, আমরা স্যানিটারি ন্যাপকিন অবশ্যই বিতরণ করছি, কিন্তু এটাই কিন্তু শেষ নয়।
আমাদের বলার উদ্দেশ্য এটাই যে আজকে হয়তো আমি একটা প্যাকেট দিয়ে গেলাম কিন্তু আপনাদের কিন্তু এটার সম্বন্ধে অ্যাওয়ার থাকতে হবে। আপনাদের এটা একটু জনগণের জন্য সামান্য কিছু সাহায্য করি তাহলে দেখা যায় যে আমরা আগামী কয়েক প্রজন্মকে শিক্ষা লাভের এবং সুশিক্ষিত করতে করার একটি রাস্তা তৈরি করে দিচ্ছি। আজ এই জঙ্গল মহলে এসে আপনাদের পাশে দাঁড়িয়ে এখানকার মানুষ এখানকার শিশুদের পাশে দাঁড়িয়ে আমরা সত্যি ধন্য, আমাদের নিজেদেরই প্রচণ্ডভাবে আমরা খুশি এবং গর্বিত। অনেক অনেক ধন্যবাদ যে আমরা আজ তার দ্বারা এই অবধি আমরা আজকে থেকে এই জঙ্গল মহলের সমস্ত মানুষকে সমস্ত শিশুকে অনেক অনেক শুভকামনা আশীর্বাদ ও শুভেচ্ছা, যাতে তারা আগামী দিনে আরও বড় হয়ে ওঠে, উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। এই বলেই আমি আমার কথা শেষ করছি। অতি কষ্টে জীবনযাপন করছিলাম তখন, কিন্তু পিতৃআশীষ ফাউন্ডেশন নানা রকম ক্যাম্প করে চলেছিল সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে সাহায্য করার জন্য। আমরা জায়গায় জায়গায় বস্ত্র বিতরণ করেছি, কম্বল দান করেছি, ঘরে ঘরে আমরা খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছি এবং খুব শীঘ্রই আমরা একটি সমাজের দুস্থ শিশুদের জন্য, কারণ বাড়ির ছেলেরা দেখে লজ্জা, কিন্তু এখন এগুলো লজ্জার কোনো কারণ নেই। যারা লজ্জা এড়িয়ে এগুলো ব্যবহার করতে বলা হয়েছে কারণ তারা সুস্থ থাকবেন, সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, বাচ্চারা সুস্থ থাকবে, মা সুস্থ থাকলে বাচ্চারা সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে। জীবনে একটাই জিনিস, প্রথম পড়াশোনা করতে হবে।